ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সিবিআই এর আরো মামলা। 5ই মে সবঙ্গে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে মামলা দায়ের। বিজেপি কর্মীকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, শুভজিৎ, যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে সবং থানা এলাকায় একটি ঘটনা ঘটেছিল, যেটা সিবিআই সূত্রের খবর। 5ই মে বিজেপি কর্মী বিশ্বজিৎ মাহেশ, তার মৃত্যু হয়েছিল এবং সিবিআই এর তরফে যেটা দাবি করা হচ্ছে যে প্রাথমিকভাবে তদন্ত করে তারা জানতে পেরেছেন যে 4ই মে তাকে তার উপরে হামলা চালানো হয় এবং এই বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মারধর করে এবং খুন করে একটি পুকুরে ফেলে দিয়েছিল। সেই ঘটনার তদন্তভার এবার সিবিআই নিজের হাতে নিল। একটি নতুন এফআইআর করে সেই ঘটনার তদন্ত ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকরা শুরু করেছেন। পাশাপাশি সিবিআই সূত্রের খবর আরেকটি ঘটনা, যার এফআইআর সেপ্টেম্বর মাসের প্রথম তারিখে, 1 সেপ্টেম্বর সিবিআই এর আধিকারিকরা করেছিলেন, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের একটি মামলায়। সেই মামলায় তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদের আজকে কোর্টে তোলা হয়েছিল এবং 3 দিনের পুলিশ কাস্টাডিতে তাদের নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ একদিকে নতুন এফআইআর করা হয়েছে, অন্যদিকে পুরনো একটি মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ প্রকাশ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখব। একটা হচ্ছে সম্পূর্ণ রকম একটা বিচারিতা করছে বিজেপি, দিশাহীন বিচারিতা। কারণ কমাস আগে যখন আমরা বলছিলাম কোভিড পিরিয়ডে একদিনে বিধানসভা ভোট হোক, এই বিজেপি কিন্তু পৈশাচিক আনন্দ দেখিয়েছে 8 দফায় ভোট করার জন্য এবং 8 দফায় ভোট চেয়েছে তারা। তাহলে যে বিজেপি বিধানসভা নির্বাচন 8 দফায় চাইল এবং সেটাই তাদের প্রার্থনা ছিল, তাদের দাবি ছিল, তো তারা হঠাৎ কি করে একদিনে পুরো ভোট চাইছে? এ তো সম্পূর্ণ বিচারিতা। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতে হয়েছে, উপনির্বাচন 3-0 কেন্দ্রীয় বাহিনীতে হয়েছে, উপনির্বাচন 4-0 কেন্দ্রীয় বাহিনীতে হয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে তারা নানাভাবে লোককে বিভ্রান্ত করতে চাইছে। মানুষের কাছে যাওয়ার ক্ষমতা নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা এই কখনো এইটা কখনো ওটা এই করে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করছে। আলাদা করা হচ্ছে হাওড়া বালি পুরসভা। মন্ত্রিসভার বৈঠকে হাওড়া ও বালিকে পৃথক করার সিদ্ধান্ত। শুক্রবার বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার, পুর আইন সংশোধনের জন্য প্রস্তাব আনছে সরকার। 19শে ডিসেম্বর ভোট হবে হাওড়ার 50টি ওয়ার্ডে। হাওড়ার সঙ্গে ভোট হবে না বালি পুরসভায় 16টি ওয়ার্ডে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।